हेलो माय ब्यूटीफुल फैमिली, आज के आमी तोमादेर साथे शेयर करब बिये बाड़ी मतो किभाबे बाड़ीते पटल चिंगड़ी बनिए नेवा जाए तारी रेसिपी। आर ए रेसिपिटा बनाते की की लागछे सेटाओ तोमादेर साथे शेयर करब। ताहले चलो ए रेसिपिटा बनाते की की लागछे देखे नेवा जाक। आर ए रेसिपिटार मेन इनग्रेडियंट जेटा होच्छे सेटा होच्छे चिंगड़ी माछ। तो आमी एखाने चिंगड़ी माछ निये निएछि आर साथे निये निएछि आलू आर पटल আর লাগছে এখানে আমার টমেটো কুচি ধনে পাতা কুচি। আর এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ টক দই, আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা আর লঙ্কা কুচি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আলুগুলোকে দিয়ে বেশ মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো এখানে আমার পুরো ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকেও তাই মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো টাইম নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমার পটলগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকেও তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম। তোমরা হয়তো ভাবছো রান্না করতে করতে হঠাৎ আমার প্যানটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। আসলে আমি পটল ভাজার পরেই পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দিয়েছিলাম, চিংড়ি মাছটা আমার ভাজা হয়নি, তাই অন্য একটা প্যান বসিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। তোমাদের সাথেও কি কখনো এরকম হয়েছে? হলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমিও দেখি আমার মতো আর কে কে পাগল আছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করার পরে 1 মিনিট মতো নাড়ার পরে আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটোর সাথে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার এটাকেও একটু নেড়ে নিলাম। গুঁড়ো মশলা দেওয়ার ফলে গুঁড়ো মশলাগুলো যাতে আমার পুড়ে না যায় তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম। জলটা দেওয়ার ফলে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম। দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু ঘি। এবার আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো নেড়ে আমি এর মধ্যে ভাজা আলু আর পটলটাকে দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে নেড়ে নিলাম। আলু পটলের সাথে মশলাটা আমার খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি গরম জল ইউজ করলাম। তোমরা যে যেরকম গ্রেভি চাও সেরকম জল অ্যাড করে দেবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার আমি 2 মিনিট মতো ফুটতে দিলে পটল চিংড়িটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ধনে পাতাগুলো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে 2 মিনিট ঢাকা দিয়ে দিলেই একদম পুরোপুরি রেডি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। বাই।